সবাইকে নমস্কার। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসে পড়েছি, বিভিন্ন ধরনের এক্সামে আইসো লাইন্স অর্থাৎ সমমান রেখা সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো আজ আমরা এই আইসো লাইন সম্পর্কে জানবো। প্রথমে আমরা আইসো লাইন্স এর সম্পর্কে অর্থাৎ এর বেসিক কনসেপ্ট কি সে বিষয়ে জানবো, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের আইসো লাইনের মানে কি অর্থাৎ তার মাধ্যমে কি বোঝাচ্ছে সে বিষয়ে জানবো। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমেই, আইসোলাইনস আর লাইনস ড্রন টু লিঙ্ক ডিফারেন্ট প্লেসেস দ্যাট শেয়ার এ কমন ভ্যালু। অর্থাৎ আইসোলাইন বলতে সেই লাইনকে বোঝায় যে লাইন দ্বারা একই ধরনের ভ্যালু বা মানযুক্ত অঞ্চলগুলি যোগ করা হয়। দ্য প্রিফিক্স আইসো ইজ এ গ্রিক ওয়ার্ড মিনিং ইকুয়াল, সো অ্যান আইসোলাইন মাস্ট বি এ লাইন জয়নিং ইকুয়াল পয়েন্টস। তাহলে গ্রিক শব্দ আইসো থেকে এসেছে আইসোলাইন, তার অর্থ হলো ইকুয়াল বা সমান। ওকে, ফর এক্সাম্পল, এ লাইন ড্রন অন এ ম্যাপ টু জয়েন আপ অল দ্য প্লেসেস দ্যাট আর সেম এলিভেশনস এবং দ্য সি লেভেল ইজ কল্ড কন্টুর। অর্থাৎ একটা ম্যাপে, ধরো টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেখানে একই উচ্চতা সম্পূর্ণ অঞ্চলগুলিকে যদি আমরা কোনো একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, যে রেখা পাবো সেটি হলো কন্টুর। এটি একটি আইসোলাইন। ওকে, এই আইসোলাইনের মাধ্যমে আমরা কোনো একটি ম্যাপের বা কোনো একটি অঞ্চলের একই উচ্চতা যুক্ত অঞ্চল এর দ্বারা একটি রেখা পাবো। প্রাথমিক পর্যায়ে আইসোলাইন বলতে শুধুমাত্র কোন একটি অঞ্চলের যে সমোচ্চতা রয়েছে অর্থাৎ কন্ট্রোল লাইন রয়েছে সেটাকেই বোঝানো হতো। ওকে, এই আইসোলাইনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে একটি ভূমিরূপের যে টেরাইন ছিল সে বিষয়ে সুন্দর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হতো এই এই আইসোলাইনের দ্বারা। এর পরবর্তীকালে এই আইসোলাইন এই উচ্চতার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন ফিল্ডে এটি ব্যবহৃত হতে লাগলো। যেরকম, দ্য ফার্স্ট ম্যাপ অফ প্যারিস ইউজড আইসোলাইন টু ডিপিক্ট পপুলেশন ডিস্ট্রিবিউশন ইন দ্য সিটি। অর্থাৎ প্যারিসের যে জনসংখ্যা রয়েছে তাদের যে ডিস্ট্রিবিউশন বন্টন সেটি বোঝানোর জন্য আইসোলাইন ব্যবহার করা হয়। ওকে, আবার এডমন্ড হ্যালি এবং জনসনো 1854 সালে যখন ইংল্যান্ডে কলেরা এপিডেমিক হয় বা কলেরা মহামারী হয়, সেই সময় এই আইসোলাইনের দ্বারা এই সমস্ত কলেরার বন্টন দেখিয়েছিলেন। সো আইসোলাইন প্রাথমিক পর্যায়ে শুধু কন্ট্রোল লাইন হিসেবে ইউজ হতো, পরবর্তীকালে বিভিন্ন সোশ্যাল সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্যাল জিওগ্রাফির ফিল্ডেও আইসোলাইন ব্যবহার করা হয়েছে বিভিন্ন সমমান অঞ্চল যুক্ত অঞ্চলগুলোকে বোঝানোর জন্য। ওকে, এবার আমরা কিছু কমনলি ইউজড আইসোলাইন সম্পর্কে জানবো। যে সমস্ত আইসোলাইন আমরা আমাদের বিষয়ে পড়ার সময়, জিওগ্রাফি হোক, সোশ্যাল সায়েন্স হোক বা ক্লাইমেটোলজি হোক, যে সমস্ত ফিল্ডে নিয়ে আমরা পড়াশোনা করি, সে সমস্ত ফিল্ডে আলোচনার সময় যে সমস্ত আইসোলাইন সম্পর্কে আমরা জানতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে আইসোবার। আইসোবার কি বলা হয়েছে? এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার। অর্থাৎ যে লাইন দ্বারা একই জলবায়ুগত যে বায়ুচাপ রয়েছে বা অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার রয়েছে, যেই অঞ্চলে যে সমস্ত অঞ্চলে একই ধরনের বায়ু প্রেশার রয়েছে বা বায়ুচাপ রয়েছে, সে সমস্ত অঞ্চলগুলি যদি আমরা কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করি, যে রেখা পাবো তাকেই বলা হবে আইসোবার। ওকে, আবার আইসোবার বলতে বোঝানো হয়েছে এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল ডেপথ অফ আন্ডার ওয়াটার। অর্থাৎ জলের ভিতরে, অর্থাৎ ধরো সমুদ্র নিচে, যেই লাইন দ্বারা সম গভীরতা অঞ্চলকে বোঝাবে জলের অভ্যন্তরে তাকে বলা হবে আইসোবাথ। এরপর রয়েছে আইসো ব্যাথিথার্ম, এ লাইন রিপ্রেজেন্টিং ডেপথ অফ ওয়াটার উইথ ইকুয়াল টেম্পারেচার। অর্থাৎ যে কাল্পনিক রেখা দ্বারা একই পরিমাণ গভীরতা সম্পূর্ণ অঞ্চল এবং সেই সমস্ত অঞ্চলের আবার টেম্পারেচার একই থাকবে, সে সমস্ত অঞ্চলকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হবে তাকে বলা হবে আইসো ব্যাথিথার্ম। এরপর রয়েছে আইসো স্ক্যান, অর্থাৎ এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল রিকারেন্স অফ অরোরা। অর্থাৎ মেরু অঞ্চলে যে মেরু প্রভা দেখা যায়, যে সমস্ত অঞ্চলে বা যে সমস্ত এলাকায় একইভাবে রিকারেন্স অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে মেরু প্রভার, সেই অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসো স্ক্যান। একইভাবে আইসো স্কেইং বলতে বোঝায় এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল মিন উইন্টার টেম্পারেচার। অর্থাৎ যে রেখা দ্বারা শীতকালীন যে তাপমাত্রা রয়েছে বা শীতকালীন যে গড় তাপমাত্রা রয়েছে
যে সমস্ত অঞ্চলে শীতকালীন গড় তাপমাত্রা একই ধরনের রয়েছে সেই সমস্ত অঞ্চলকে যেই রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোস্কিম। এরপর রয়েছে আইসোস্ক্রোন, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল টাইম ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট সাচ অ্যাজ দ্য ট্রান্সপোর্টেশন টাইম ফ্রম এ পার্টিকুলার পয়েন্ট। অর্থাৎ যে কাল্পনিক রেখা দ্বারা কোন একটি অঞ্চল অঞ্চল থেকে অন্যান্য অঞ্চল যে রয়েছে তাদের যে টাইম ডিস্টেন্স, অর্থাৎ সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ আমি ধরলাম যে রায়গঞ্জ থেকে বিভিন্ন রকম ডিস্টেন্সে বিভিন্ন প্লেস রয়েছে, এরকম ধরো পয়েন্ট এ, পয়েন্ট বি, প্লেস থ্রি, প্লেস সি, প্লেস ডি, এই সমস্ত প্লেস রয়েছে। যদি এই সমস্ত প্লেসের টাইম ডিস্টেন্স অর্থাৎ যে দূরত্ব সময় সামনের দূরত্ব যদি এক হয় এবং সেই অঞ্চলগুলোকে যদি আমি কোনো রেখার দ্বারা যুক্ত করি যে রেখা পাবো তাকে বলা হবে আইসোক্রোন বা টাইম ডিস্টেন্স লাইন। এরপর রয়েছে আইসোডোপেল, যাকে বলা হয় লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল ট্রান্সপোর্ট কস্ট ফর প্রোডাক্টস ফ্রম প্রোডাকশন টু মার্কেট। অর্থাৎ কোনো একটি অঞ্চল থেকে সাপোজ ধরো কোনো একটি ফ্যাক্টরি থেকে যেখানে কোনো একটি কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখান থেকে মার্কেট যাওয়া পর্যন্ত যে লাইন দ্বারা ওই যে বস্তুটি তৈরি হলো আউটপুট প্রোডাকশন সেটি সেটির যে পরিবহন ব্যয় রয়েছে যে সমস্ত অঞ্চলে পরিবহন ব্যয় এক থাকবে সেই সমস্ত অঞ্চলে যদি আমি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি তাহলে যে রেখা পাবো তাকে বলা হবে আইসোডোপেন। ওকে, এরপর রয়েছে আইসোডোস, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। অর্থাৎ কোনো কোনো কিছুর প্রতিফলন যখন একই মাত্রায় হয়ে থাকে, ওকে, সেই সমস্ত অঞ্চলকে যেই যে সমস্ত অঞ্চলে রেডিয়েশন বা প্রতিফলন একই মাত্রা হয়ে থাকে সে সান ইনসুলেশন বলতে পারো, সেই সমস্ত অঞ্চলকে যদি কোনো রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোডোস। এরপর রয়েছে আইসোড্রোসোথার্ম, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল ডিউ পয়েন্ট। অর্থাৎ সেই সমস্ত পয়েন্ট যে সমস্ত পয়েন্টে সমান পরিমাণে ডিউ পয়েন্ট রয়েছে বা শিশির বিন্দু রয়েছে বা যেই পয়েন্টে আসার পরে জল ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি ঘনীভবন হয় জলের বা মেঘের ঘনীভবন হয় সেই পয়েন্ট যে সমস্ত পয়েন্টে ইকুয়াল থাকে সেই সমস্ত পয়েন্টকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোড্রোসোথার্ম। এরপর রয়েছে আইসোজিওথার্ম, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল মিন টেম্পারেচার। অর্থাৎ যে সমস্ত অঞ্চলে একই ধরনের অ্যাভারেজ টেম্পারেচার রয়েছে এবং সেই অ্যাভারেজ টেম্পারেচার একই রকম সেই সমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় অবশ্যই কাল্পনিক রেখা তাকে বলা হয় আইসোজিওথার্ম। এরপর রয়েছে আইসোগ্লস, এ লাইন সেপারেটিং লিঙ্গুইস্টিক ফিচার্স। অর্থাৎ যে রেখা দ্বারা কোন একটি অঞ্চলের যে ভাষাগত যে বিভাগ রয়েছে যে রেখা দ্বারা এই বিভাগটিকে বোঝানো হয় তাকে বলা হয় আইসোগ্লস। আইসোগোনাল, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল ম্যাগনেটিক ডিক্লাইনেশন। অর্থাৎ ম্যাগনেটিক ডিক্লাইনেশন বলতে কি বোঝায়, ম্যাগনেটিক ডিক্লাইনেশন বলতে সেই সমস্ত অঞ্চলকে বোঝায় অর্থাৎ যেখানে যে ট্রু নর্থ এবং ম্যাগনেটিক নর্থের যে মধ্যে ডিভিয়েশন রয়েছে তাকে বলা হয় ম্যাগনেটিক ডিক্লাইনেশন। অর্থাৎ যে লাইন দ্বারা যে সমস্ত অঞ্চলের ম্যাগনেটিক ডিক্লাইনেশন একই ধরনের সেই লাইন দ্বারা যদি যুক্ত করা সেই অঞ্চলগুলো সেই লাইনকে বলা হবে আইসোগোনাল। আইসোহ্যালাইন, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল স্যালাইনিটি ইন দ্য ওশিয়ান। অর্থাৎ কোন একটি সমুদ্রে যে সমস্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে যাদের লবণাক্ততার পরিমাণ স্যালাইনিটির পরিমাণ এক থাকে সেই সমস্ত অঞ্চলকে যদি আমরা কোন কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি তাকে বলা হবে আইসোহ্যালাইন। এরপর রয়েছে আইসোহিল, লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস রিসিভিং ইকুয়াল অ্যামাউন্ট অফ সানশাইন। অর্থাৎ যে রেখা দ্বারা বিভিন্ন অঞ্চলে যেখানে একই পরিমাণ বা সমপরিমাণ সূর্যের কিরণ পড়ে বা সানশাইন হয় সেই সমস্ত অঞ্চলকে যুক্ত করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হবে আইসোহেল। এরপর রয়েছে আইসোহিউম, লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল হিউমিডিটি। অর্থাৎ যে সমস্ত অঞ্চলের আর্দ্রতা বায়ুর আর্দ্রতা একই রকম সেই সমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত হয় তাকে বলা হবে আইসোহিউম। এরপর রয়েছে আইসোহাইট, লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল প্রিসিপিটেশন। অর্থাৎ যে সমস্ত অঞ্চলে সমপরিমাণ বৃষ্টিপাত হয় সে সমস্ত অঞ্চলকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হবে তাকে বলা হবে আইসোহাইট। এরপর রয়েছে আইসোনেপ,
এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্লাউড কভার, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে একই পরিমাণের মেঘ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে সেই সমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হবে তাকে বলা হবে আইসোনিম। এরপর হচ্ছে আইসোপেটিক, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস ওয়্যার আইস বিগিন টু ফর্ম এট দ্য সেম টাইম ইচ ফল অর উইন্টার, অর্থাৎ আইসোপেটিক হলো কি একটি কাল্পনিক রেখা, যে রেখা দ্বারা শীতকালীন সময়ে যে সমস্ত অঞ্চলে একই সময়ে বরফের সৃষ্টি হয়, ওকে আইস বিগান অর্থাৎ বরফের সৃষ্টি হয় সে সমস্ত অঞ্চলকে যদি রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হবে আইসোপেটিক। আইসোপেহেন, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস হোয়ার বায়োলজিক্যাল ইভেন্টস অকার এট দ্য সেম টাইম সাচ অ্যাজ ক্রপস ফ্লাওয়ারিং, অর্থাৎ এই এটি একটি রেখা যার দ্বারা কোন একই ধরনের বায়োলজিক্যাল ইভেন্ট হচ্ছে, সেই বায়োলজিক্যাল ইভেন্ট যে কোনো ধরনের হতে পারে, খাদ্যশস্যের ফ্লাওয়ারিং হতে পারে বা কোনো 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 কীট পতঙ্গের মেটিং হতে পারে বা কোনো কীট পতঙ্গের রিপ্রোডাকশন হতে পারে, তো সেই সেই সমস্ত অঞ্চলে একই ধরনের বায়োলজিক্যাল ইভেন্ট হচ্ছে, ওকে সেই সমস্ত অঞ্চলকে যদি যুক্ত করা হয় যে রেখাতে তাকে বলা হবে আইসোপেহেন। এরপর হচ্ছে আইসোপ্ল্যাট, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যাসিডিটি অ্যাজ এ অ্যাসিড প্রিসিপিটেশন, অর্থাৎ যে রেখা দ্বারা যে সমস্ত অঞ্চলে একই ধরনের অ্যাসিডিটি রয়েছে সে সমস্ত অঞ্চলকে যুক্ত করা হয় সেই যে রেখাটাকে বলা হবে আইসোপ্ল্যাট। এবার হচ্ছে আইসোপ্লেট, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল নিউমেরিক্যাল ভ্যালু সাচ অ্যাজ পপুলেশন, যে সমস্ত অঞ্চলে একই ধরনের ভ্যালু বা কোয়ান্টিটেটিভ বা রাশিমাত্রিক ভ্যালু রয়েছে, ওকে সেই সমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোপ্ল্যাট। যেমন পপুলেশন ডেন্সিটি হতে পারে, তারপরে পপুলেশন ডিস্ট্রিবিউশন হতে পারে, ঠিক আছে, তো বিভিন্ন রকম যে নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে সেই সমস্ত যে সমস্ত অঞ্চলে নিউমেরিক্যাল ভ্যালু একরকম সে সমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোপ্লেট। এরপর হচ্ছে আইসোপোর, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যানুয়াল চেঞ্জ ইন ম্যাগনেটিক ডিক্লিনেশন, তো এর আগে আমরা জানলাম ম্যাগনেটিক ডিক্লিনেশন কি, যে ট্রু নর্থ রয়েছে এবং যে ম্যাগনেটিক নর্থ রয়েছে তাদের যে ডিভিশনটা সেটি হলো ম্যাগনেটিক ডিক্লাইনেশন। তো এখানে বলছে এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যানুয়াল চেঞ্জ, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে প্রতি বছর একই ধরনের ম্যাগনেটিক ডিক্লাইনেশন হয় সেই সমস্ত অঞ্চলকে যে লাইন দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোপোর। এরপর হচ্ছে আইসোস্টেয়ার, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল অ্যাটমোস্ফেরিক ডেন্সিটি, অর্থাৎ যে সমস্ত জলবায়ুগত যে সমস্ত ঘনত্ব রয়েছে সে মেঘের হোক বৃষ্টিপাতের হোক থান্ডারস্টর্ম ক্লাউড হোক বিভিন্ন ধরনের যে অ্যাটমসফিয়ার ডেন্সিটি রয়েছে তার যে সমস্ত অঞ্চলে একই ধরনের অ্যাটমসফিয়ার ডেন্সিটি রয়েছে, ওকে সেই সমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করে তাকে বলা হয় আইসোস্টিয়ার। এবার হচ্ছে আইসোট্যাক, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস ওয়ার আইস বিগান্স টু মেল্ট অ্যাট দ্য সেম টাইম ইচ স্প্রিং, অর্থাৎ বসন্তকালে যখন বরফ গলা শুরু করে, ওকে এবার যে সমস্ত অঞ্চলে বরফ গলা শুরু করে একই সময় বরফ গলা শুরু করে সে সমস্ত অঞ্চলকে যখন কোন রেখা দ্বারা যুক্ত করা হবে সে রেখাকে বলা হবে আইসোট্যাক, ওকে। এর আগে বললাম আইসোপেহেন, যেখানে মানে বরফ জমা শুরু হয় এখানে বরফ গলা, আইসোপেহেন আইসোট্যাক এটা মনে রাখবো। আইসোস্ট্যাচ বলছে লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল উইন্ড স্পিড, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে বায়ুর গতিবেগ একই ধরনের সে সমস্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হবে তাকে বলা হবে আইসোস্ট্যাচ। এরপর হচ্ছে আইসোস্থিয়ার, সরি, দ্য এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল মিন সামার টেম্পারেচার, অর্থাৎ যে রেখা দ্বারা কোনো অঞ্চলের অনেকগুলো অঞ্চলের একই ধরনের গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে সেই গ্রীষ্মকালীন তাপমাত্রার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলকে যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোস্থিয়ার। এরপর হচ্ছে আইসোথার, এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল টেম্পারেচার, অর্থাৎ যে সমস্ত অঞ্চলের তাপমাত্রা একই ধরনের সেই সমস্ত অঞ্চলকে যদি কোনো রেখা দ্বারা যুক্ত করে তাকে বলা হয় আইসোথার্ম থার্ম সরি আইসোটিম। এ লাইন রিপ্রেজেন্টিং পয়েন্টস অফ ইকুয়াল ট্রান্সপোর্ট কস্ট ফ্রম দ্য সোর্স অফ র মেটেরিয়াল, অর্থাৎ যেই অঞ্চল থেকে র মেটেরিয়াল অর্থাৎ খনিজ দ্রব্য তৈরি হচ্ছে বা যে অঞ্চল খনিজ দ্রব্য হচ্ছে সেখান থেকে কোন একটি বস্তুর যে ইকুয়াল ট্রান্সপোর্ট কস্ট মানে সমমান ট্রান্সপোর্ট কস্ট থাকবে সেই একই ধরনের ট্রান্সপোর্ট কস্ট থাকবে সেই অঞ্চলকে যদি যুক্ত করা যায় যে লাইন পাবে তাকে বলা হবে আইসোটিম। আইসোনিক সম্পর্কে আগে বলেছি ইকুয়াল ক্লাউড থাকবে। এবার লাস্ট আছে কি আইসো ব্রঞ্জ, এ লাইন জয়নিং প্লেসেস হ্যাভিং ইকুয়াল থান্ডার বোলস, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে থান্ডার বোলস বা থান্ডারস্টর্ম হচ্ছে সেই সমস্ত অঞ্চল
সমস্ত অঞ্চলে একই একই ধরনের থান্ডারস্টর্ম হচ্ছে, যে সমস্ত অঞ্চলকে যে লাইন দ্বারা যুক্ত করে তাকে বলা হয় আইসোব্রোনস। ওকে, তো এই ছিল কিছু কমন আইসো লাইন সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তো আশা করবো সবাই ভালো লাগবে। তো এই সময় যতগুলো আমি বললাম আইসো লাইন সম্পর্কে, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে এক্সামে আসে। অনেক সময় এক পাশে আইসো লাইনের নাম দেওয়া থাকে, আর পাশে মিনিং দেওয়া থাকে, এগুলো ম্যাচিং করার অপশন থাকে। আবার কিছু ক্ষেত্রে থাকে যে কোনোগুলো অ্যাটমসফেরিক আইসো লাইন, কোনোগুলো সোশ্যাল সায়েন্সের আইসো লাইন, কোনোগুলো বায়োজিওগ্রাফি আইসো লাইন, তো এগুলোর মধ্যে ম্যাচিং থাকে। তো এগুলো তোমরা ভালো মতো পয়েন্ট আউট করো, ভালো মতো পড়ো, এখান থেকে অবভিয়াসলি প্রতিবার কোশ্চেন আসে। তো আশা করবো সব ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।